एडवर्ड्स दिस इज मिंटू वेलकाम टू माई यूट्यूब चैनल स्टाडी नॉलेज। देखो आज हमें तुम्हारे फूड एसआई नहीं आलोचना करब जानने तुम्हारा क्योंकि अने के कमेंट कर दादा फूड एसआई नहीं किछु अपडेट दिन। तो फाइनली हमें फूड एसआई नहीं अपडेट दीते चले एखे तुम्हारा एक विस्तारित तथ्य सम्पर्क आलोचना करब ये भिडियोर मध्यमें सूतरा भिडियो तुमको शेष पर्यन्त देखते हो। तरह के लिए रखी तुम जी हमारे चैनल नतून हो प्लिज हमारे चैनल सबसक्राइब कर पास बेल आइकन क्लिक करन नोटिफिकेशन ऑन कर रखो जैसे हमारे अपलोड करा भिडियो सवार आगे तुम्हारे से पहुंचे जाए। भिडियो भलो लगे अवश्य एक लाइक करो और चैनल नतून होवश्य सबसक्राइब करो और बंधु संगे चैनल शेयर करो। चलो देरी ना करो भिडियो शुरू करा जाए। तो अनस्क्रीन शो हे देखते फूड एसआईर नहीं खूब बड़ो खबर। हाँ बंधुरा फूड एसआई नहीं एक अफिसियल अपडेट चले अनस्क्रीन शो हे अफिसियल अपडेट कि बला ना बला 15 तारीखे तुम्हारे कि बला ना बला आलोचना करब ए भिडियोर मध्यमें सूतरा भिडियो तुमको शेष पर्यन्त देखते हो। देखो तुम्हारा प्रत्येके जानो जे फूड एसआई निये किन्तु दुर्नीति बा अस्वच्छ रिक्रुटमेंट जन्य फूड एसआई निये कोलकाता हाईकोर्टे डिविशन बेंचर पक्ष दिके स्टे अर्डार पड़े गेलो। से स्टे अर्डारे तुम्हारा प्रत्येके जानो जे 10/2/2021 अर्थात फेब्रुआरी मासे 2021 साले तुम्हारा किन्तु स्टेट एडमिनिस्ट्रेटिव ट्रिब्यूनल पक्ष दिके फूड एसआई हियरिंग डेट छिलो किन्तु 10/2/2021 सालके दुखेर विषय छिलो जे केसेर कोनो प्रोग्रेस हयनि। बंधुरा हाँ बंधुरा केसेर कोनो रकम कोनो प्रोग्रेस हयनि केवल आरो एक नतून डेट तारा घोषणा कर डेटा कत से डेटा हे तुम्हारे 15/2/2021। हाँ बंधुरा 15/2/2021 अर्थात फेब्रुआर मासर 15 तारीख अर्थात डब्ल्यूपी 2019 कन्स्टेबले केस आपडेट केसर जो सुनामी छो अर्थात केस डिसमिस हार जो दिन सेटार संगे फूड एसए दिन पड़े। हाँ बंधुरा से तुम्हारे कत तारीख बल 15 तारीख। तो तुम्हारे केसर नम्बर आगे ही तुम्हारे केसर नम्बर हे 0A00011OF2021 এটা হচ্ছে তোমাদের কেসের নাম্বার। তো তোমাদের কেস নাম্বারটা আমি আগেই বলে দিয়েছিলাম। চলো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কেস নাম্বার কি বলা হয়েছে না বলা হয়েছে একটু দেখে নিই। তো এখন দেখতে অনস্ক্রিন শো হচ্ছে এখন আমি আছি কিন্তু WBAT অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালের অফিসিয়াল ওয়েবসাইটে অনস্ক্রিন শো হচ্ছে দেখতে পাচ্ছ WBAT স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন ট্রিবিউনাল। এখানে তোমরা থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর কেস লিস্টে যেই ক্লিক করবে তোমাদের ডেইলি কেস লিস্ট কিন্তু ওপেন হয়ে যাবে। ডেইলি কেস লিস্ট এটা অন দেখতে পাচ্ছ অন স্ক্রিন এটা হচ্ছে তোমাদের আগে বললাম যে 10 তারিখের কেসটা তোমাদের বাতিল হয়ে গেছিল অর্থাৎ 10 তারিখে কিন্তু স্টেট অ্যাডমিনালের পক্ষ থেকে ফুড এসআইয়ের কোনো হিয়ারিং ডে ছিল তাতে কিন্তু কোনো প্রগ্রেস হয়নি তার বদলে 15 তারিখে তোমাদের ডেট দিয়েছে। তো 15 তারিখে তোমাদের আগেই বললাম এটা দেখতে পাচ্ছ 15/2/2021 মনডে অর্থাৎ সোমবার ভিও কেস লিস্ট। তো তোমরা এখানে কেস লিস্ট দেখার পর তোমরা দেখতে পাবে যে 15 তারিখে তোমাদের কী কেস বলা হয়েছে না বলা হয়েছে চলো দেখে নিই। এটা ওপেন করার পর তোমরা দেখছো এই পিডিএফটা আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে। তো 15 তারিখে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের হচ্ছে 15 তারিখের কেস লিস্ট এটা হচ্ছে তোমাদের 15 তারিখ। আগে দেখিয়ে দিই অনস্ক্রিন শো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল দেখতে পাচ্ছ বিকাশ ভবন সললে কলকাতা 91 ডেইলি কেস লিস্ট ফর মনডে 5th February 2021। তো কেসটা হচ্ছে তোমাদের 1টা থেকে 4:30 অর্থাৎ দুপুর 1টা থেকে 4:30 পর্যন্ত ফুড এসআরও কেস। তো এটা সিঙ্গেল বেঞ্চের কেস ছিল। প্রেজেন্ট কে থাকবেন অনারেবল চিফ জাস্টিস সৌমিত্র পাল থাকবেন অনারেবল চেয়ারম্যান। তো তোমাদের কেস নাম্বারটা আমি আগেই বললাম তোমাদের যেটা কেস নাম্বার সেটা হচ্ছে তোমাদের খুঁজে নিতে হবে। তোমাদের যেটা কেস নাম্বার আমি আগেই বলে দিচ্ছি 0A11OF2021 এটা হচ্ছে তোমাদের কেস নাম্বার। চলো কেস নাম্বারটা একটু খুঁজে নিই। তো তোমরা অনস্ক্রিন 32 নম্বরে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাবে তোমাদের কেস নাম্বারটা ঠিক আছে। তো 32 নম্বর অনস্ক্রিন হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের কেস নাম্বার 0A11/2021 এটা হচ্ছে তোমাদের কেস নাম্বার। সাহিম হোসেন +92 আদার্স ভার্সেস SCCY ফুড অ্যান্ড সাপ্লাই এটা হচ্ছে তোমাদের সাহিম হোসেন +92 আদার্সের সঙ্গে SCCY প্লাস ফুড সাপ্লাই মানে বুঝতে পারছো ফুড এসআই। তো ডিভিশন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের জানাটা প্রয়োজন যে তোমাদের কোডটা কত। তো আমি তোমাদের আগেই বলছি তোমাদের যেটা কোড সেটা হচ্ছে তোমাদের ওয়ান বেঞ্চ কোড ঠিক আছে। তোমাদের ওয়ান কোড এই দেখতে পাচ্ছ কোড নাম্বার কিন্তু অনস্ক্রিন শো হচ্ছে এটা হচ্ছে তোমাদের কোড নাম্বার হচ্ছে 1 ঠিক আছে। SCCY ফুড অ্যান্ড সাপ্লাইয়ের কোড নাম্বার হচ্ছে 1 নাম্বার কোড নাম্বার। তো তোমাদের 15 তারিখে কিন্তু এই কেসের শুনানি আছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি WP 2019 কনস্টেবল এবং ফুড এসআইয়ের 15 তারিখ যেমন কেস ডিসমিস হয়ে যায় এবং তোমরা তোমাদের যোগ্য বিচার পাও। যে যোগ্যতায় তোমরা পরীক্ষা দিয়েছিলে সেটা যেন সুনাম কিন্তু তোমরা বিচার পাও এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তবে আশা রাখছি 15 তারিখে তোমাদের কেস ডিসমিস হয়ে যাবে WP কনস্টেবল 2019 তার সঙ্গে ফুড এসআই। এটা কিন্তু অত্যন্ত খুবই খুশির খবর আসতে চলে বন্ধুরা তোমরাও রেডি থাকো। শেষ জয়টা কিন্তু তোমরাই জিতবে শেষ
সাসিটা তোমরা হুসবে আমি প্রথমে বলে রেখেছিলাম। এই ছিল তোমাদের WP ফুল এসআইয়ের আপডেট। বিস্তারিত কোনো আপডেট পেলে আমি সঙ্গে সঙ্গে এই চ্যানেলে ফরওয়ার্ড করে দেবো। তোমরা এই চ্যানেলে যদি থাকতে চাও তো তোমরা আমি এই চ্যানেলে সবার আগে এই চ্যানেলে WP ফুল এসআইয়ের রেজাল্ট পেলে ফরওয়ার্ড করে দেবো। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে যদি নতুন ভালো লাগে তো বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, দেখা।